ডিসেম্বর মাসে একটা বড় ডাকাত এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ ডাকাত ডিসেম্বর মাসে ভিতরে ঢুকলে সেই দিন রাত্রের পরে এলাকায় থাকতে পারবে তো একান্ত বৈঠক আর এই একান্ত বৈঠক শব্দ দুটো শুনলেই সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যাচ্ছেন এই রাজ্যের আমাদের বাংলার বিজেপির কর্মী সমর্থক এবং নেতারা কয়েকদিন আগে আমরা দেখলাম পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে সরকারি বৈঠকে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় বৈঠক হলো নবান্নে আর সেখানে এই বৈঠকের বাইরে শিডিউলের বাইরে গিয়ে ১৬ থেকে সতেরো মিনিট অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে খবর পাচ্ছি আগামী তিরিশে ডিসেম্বর ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি স্তরে অবশ্য এটা এখনো কনফার্ম নয় বেসরকারি স্তরে যেটা খবর পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় আসবেন এবং এটাও শোনা যাচ্ছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক হবে আর অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে এই বাংলার সবচেয়ে বড় চোর ধরা পড়বে এই বাংলার সবচেয়ে বড় চোর ডিসেম্বরের মধ্যে ধরা পড়বে তো নমস্কার আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ডিসেম্বরের মধ্যেই ধরা পড়বে এই বাংলার সবচেয়ে বড় চোর গত মাস ধরে একই কথা বলে যাচ্ছেন তিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শুনে নিন আর আমি বলছি বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে আবার বলছি আমরা বলছি এই রাজ্যের সবচেয়ে বড় চোর তিনি যাবেন শুভেন্দু অধিকারী যাই বলুন বিজেপির নেতা কর্মীরা কিন্তু যথেষ্ট আশঙ্কিত কারণ কি কারণ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ডিসেম্বরের একুশ তারিখ হয়ে গেল আর হাতে কয়েকটা মাত্র দিন ডিসেম্বরের মধ্যে আদৌ বাংলার সবচেয়ে বড় চোটটা ধরা পড়বে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কেন তার কারণ হচ্ছে সিবিআই এবং ইডি যাদের যাদের হাতে এই মামলাগুলো রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা সেগুলো দুর্দান্ত গতিতে এগোচ্ছে কলকাতা হাইকোর্টে একের পর এক জালি শিক্ষকের চাকরি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরু পাচার কাণ্ডে সিবিআই এবং ইডির উদ্যোগ তারা দিল্লির আদালত থেকে অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পারমিশন অনুমতি বা আদালতের রায় জোগাড় করে ফেললেন অনুব্রত মন্ডল পুলিশ কাস্টে চলে গেছেন সাত দিন সেই নাটক আপনারা জানেন সেটা আলাদা কথা কিন্তু গরু পাচার কাণ্ড কাণ্ডে সিবিআই বা ইডি যতটা সক্রিয় কয়লা পাচার কাণ্ড নিয়ে কয়লা পাচার তদন্ত নিয়ে ইডি বা সিবিআই ততটা সক্রিয় কি সেই লাস্ট কবে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্তদের ডেকে পাঠানো হয়েছে মানুষ ভুলেই গেছে হঠাৎ করে কয়লা পাচার চক্রের এই তদন্তটা দুম করে কেন এত সীমিত হয়ে গেল আর কেন কিছু শোনা যাচ্ছে না সেই রাজীব কুমারের কথা মনে আছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার দু সালের ঘটনাগুলো একবার ভাবুন চোর পুলিশের খেলা মারমার কাটকাট খেলা প্রতিদিন খবরের কাগজে টিভি মিডিয়ায় মোবাইলের নিউজে রাজীব কুমার বনাম সিবিআই রাজীব কুমার বনাম সিবিআই আদালতের পারমিশন নিয়ে রাজীব কুমারকে জেরা জেরা করতে যাচ্ছে কোথায় শিলংয়ে সেখানে ডাকা হচ্ছে কুনাল ঘোষকে সারদা মামলা একদম হইচই রই রই কাণ্ড এই গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তার করা হয় রাজীব কুমার লুকিয়ে বেড়াচ্ছেন সিবিআই তাকে অনুসরণ করছে যেন একটা সে একদম হলিউডের থ্রিলার আর এখন কোথায় রাজীব কুমার কোথায় সিবিআই কোথায় সারদা মামলা সারদা মামলার কিছুই হলো না আলটিমেটলি এত বছর হইচই করার পর সেই রাজীব কুমার এখন বসে রয়েছেন দিল্লিতে সিবিআই অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা যেগুলো দেখলাম সেগুলো কি পুরোটাই নাটক আর এখন প্রতিদিন শুভেন্দু অধিকারী নিয়ম করে বলে যাচ্ছেন ডিসেম্বরে বাংলার সবচেয়ে বড় চোর ধরে ধরা পড়বে শুনুন ডিসেম্বর ডিসেম্বর মাসে একটা বড় এই সর্বশ্রেষ্ঠ ভিতরে ঢুকলে সেই দিন রাত্রের পরে এলাকায় থাকতে পারবে তো সত্যি কি বাংলার সবচেয়ে বড় চোর বড় ডাকাত ধরা পড়বে বিরোধী যারা আছেন বিজেপি ছাড়া সেই সিপিএম এবং কংগ্রেস নেতারা কিন্তু বলছেন সেটিং হয়ে গেছে এখন শাসক দল নিজের পরিবারকে বাঁচিয়ে নেবে বাকি যারা মন্ত্রী সন্ত্রী আছে তাদের জেল হবে তাতে কি এসে গেল অর্থাৎ তৃণমূলের নেতাদের বলি দিয়ে মাননীয় নিজের পরিবারকে বাঁচিয়ে নেবে এমনটাই বলছেন সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকে সত্যি কি তাই এই বাংলার মুখ্যমন্ত্রী তার একটাই স্বার্থ একটাই লক্ষ্য নিজের পরিবারকে বাঁচানো তার ভাইপোকে বাঁচানো নিজেকে বাঁচানো বাকি সব ভোগে যাক দিদি আর দিদির পরিবার সুখে থাক এই এইটা হচ্ছে দিদির মিশন অমিত শাহের সঙ্গে দেখা করে কলকাতা ফিরলেন গতকাল শুভেন্দু অধিকারী তিনি কি বললেন তিনি আর ডিসেম্বর তত্ত্ব বললেন না তিনি বললেন চোর তো ধরা পড়বেই বাংলার সবচেয়ে বড় চোর ধরা পড়বেই কোথাও যেন শুভেন্দু অধিকারীর গলার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা গেল কি প্রথমে যেমন তিনি বলতেন ডিসেম্বরের মধ্যে বাংলার সবচেয়ে বড় চোর ধরা পড়বে এখন গতকালের উক্তির মধ্যে চোর তো ধরা পড়বেই কোথাও কি সেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা গেল শুনুন গতকাল কি বললেন শুভেন্দু অধিকারী ওদের কথাবার্তা যুক্তি নেই ওরা গায়দা কানুন করে প্রত্যেক ডিট সব চেঞ্জ করেছে আলটিমেটলি ডিও ডিও দিতে হবে আলটিমেটলি বড় ডাকা তো জেলে যাবে আর বাংলার মানুষ কিন্তু এটাই জানতে চায় যে এই বাংলার সবচেয়ে বড় ডাকাতটা কে এবং ডিসেম্বরের মধ্যে ধরা পড়বে কিনা সেটা বড় কথা নয় এই বাংলার সবচেয়ে বড় ডাকাত আদৌ ধরা পড়বে তো বিশেষজ্ঞরা বলছেন কয়লা পাচার কাণ্ডে সিবিআই এবং ইডির হাতে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে তাতে এই কাণ্ডে যাদেরকে জেরা করা হচ্ছে তাদের গ্রেপ্তার করাই যায় যে কোনো দিন গ্রেপ্তার করা যায় এবং গ্রেপ্তার করে আদালতে যদি প্রডিউস করা হয় আদালতে যদি তোলা হয় তাদের সিবিআই ইডি হেফাজত বা জেল হেফাজত নিশ্চিত কিন্তু এখনো সিবিআই বা ইডির তরফ থেকে এই নিয়ে কোনো রকম নড়াচড়া আপনারা দেখতে পাচ্ছেন কি আমরা এখনো জানতে পারিনি লন্ডনের ওই ব্যাংক অ্যাকাউন্টটা যেটাতে সিবিআই এবং ইডি বলছে যে কয়লা পাচার কাণ্ডের টাকা গেছে সেই লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টটা কার আমরা এখনো জানতে পারিনি থাইল্যান্ডের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেছে শুভেন্দু অধিকারী বলেছিলেন রুজিরা নারুলা কার ব্যাংকে টাকা গেছে সেটা এখনো আমরা জানতে পারিনি কিসের টাকা গেছে সেটা এখনো আমরা জানতে পারিনি শুভেন্দু অধিকারী বলেছিলেন টাকা গেছে। কিন্তু আমরা জানতে পারিনি সিবিআই বা ইডির তরফ থেকে আমাদের জানানো হয়নি এখনো যে লন্ডনের এবং থাইল্যান্ডের এই ব্যাংক অ্যাকাউন্ট দুটো কোন মহিলার কোন দুজন মহিলার আমাদেরকে জানানো হয়নি কয়লা পাচার চক্র কয়লা পাচার কাণ্ড হঠাৎ করে যেমন তদন্তরা কেমন যেন স্থিমিত হয়ে গেছে চেপে গেছে নিয়োগ দুর্নীতি দিয়ে হইচই চলছে প্রতিদিন কলকাতা হাইকোর্টে মামলা উঠছে জালি শিক্ষকদের চাকরি যাচ্ছে গরু পাচার কাণ্ড অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার এত চেষ্টা কয়লা পাচার কাণ্ডে এই ধরনের কোনো নড়াচড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কেন প্রশ্নটা কিন্তু উঠছে আর আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না